বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার 29 এপ্রিল রাত 8:30 রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য শামসুদ্দিন দিদার ঢাকা পোস্টকে জানান, ম্যাডামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে ম্যাডামের কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। শনিবার বিকেল 5:30 গুলশান বাসভবন ফিরোজা থেকে সাবেক প্রধানমন্ত্রীর গাড়িবহর এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। এরপর সন্ধ্যা 6:45 হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে গাড়িতে ছিলেন তার গৃহকর্মী ফাতেমা এবং কয়েকজন আত্মীয় স্বজন ও ব্যক্তিগত কর্মকর্তা।